হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অনাদার ভিডিও। সিরিয়াসলি বলছি গাইস আজকের ভিডিওটা একদমই আলাদা। আজকে আমরা কিছু প্রশ্ন নিয়ে বেরিয়েছি আর সেই সমস্ত প্রশ্ন আমরা মালদার পাবলিককে করব। দেখি তাদের আনসারটা কি আছে। লেটস গেট স্টার্টেড গাইস। আচ্ছা ম্যাম আপনার নাম কি? ঋতুপর্ণা হাল। আপনার নাম ম্যাম? প্রিয়াঙ্কা গয়। যাই হোক আপনাদেরকে সুন্দর দেখাচ্ছে। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে আপনাদের রাগ উঠলে আপনারা রাগ থামানোর জন্য কি করেন? আইসক্রিম খাই। আপনার ম্যাম? আমার রাগ উঠলে আমি ঘুরতে যাই। ওকে লাইভ পার্টনার হিসেবে কেমন চলে চাই? ছেলে তো কোকড়া কোকড়া চুললে জল সমুদ্র ঢেউ খেললে তোর কোকড়া। ছেলে কোনো পণ্য নাই তো দেখা যাবে কম্প্যাটিবিলিটি কতটা ম্যাচ খায়। ম্যাচের ব্যাপার আছে ভাই। সেই ঢেউ খেলা দেখিতে আমার। আপনাদেরকে পাসপোর্ট ভিসার অনেক লোন টাকা যদি দিয়ে দেওয়া হয় তো আপনারা পৃথিবীর কোন জায়গাটা যেতে চান? সুইজারল্যান্ড। আপনি ম্যাম? টাকা দিলেই যে আমাকে কোথাও যেতে হবে তার তো কোনো মানে নেই। আমি তো অনেক কিছু করতেও পারি টাকা দিয়ে। আমাকে শুধু ঘুরতেই যেতে হবে তার না। আমি ঘুরতে যাওয়ার কথা বলেছি। আপনার তো রাগ উঠলে ঘুরতে বেরান, কোনো একটা সময় বেশি করে রাগ উঠিয়ে পাসপোর্ট ভিসা নিয়ে বাইরে চলে যান। হ্যাঁ এখনো ভাবিনি যে ওরকম রাগ উঠলে কোথায় যাবো, ভাবতে হবে। রাগ উঠলে রাগ থামানোর জন্য কি করো? ভেঙে দিই সামনে যা আছে। আমরা নেই শর্ট টেম্পার। আমি এখন রাগ এখন রাগ উঠে নাই তো তোমার? আমি তো সামনে আছি না তোমার। আমার লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যদি তোমাকে পাসপোর্ট ভিসা আর কিছু ক্যাশ দিয়ে দেওয়া হয় তো তুমি কোন জায়গাটা ঘুরতে যেতে চাও? পাসপোর্ট ভিসা ক্যাশ? পৃথিবীর কোন জায়গাটা যেতে চাও? মঙ্গল গ্রহে না। One hour later. দেশের বাইরে ওরকম নেই নাই ভাবিনি, কিন্তু দেশের মধ্যে ওই একটা বাইকে লাদাখ ট্রিপ করার ইয়ে আছে আর কেদারনাথ। রাগ উঠলে রাগ থামানোর জন্য কি করো? জিনিস ভাঙি আমি। কি কি জিনিস এখনো পর্যন্ত ভেঙেছো? ভাঙবা না, আমাকে দিয়ে দিও। তোমাকে যদি সারা জীবন একটা ফুড খেয়ে থাকতে হয় তো তুমি কোন ফুডটা চয়েস করবা? আপেল। আপেল ভালো লাগে খেতে। তোমাকে যদি পাসপোর্ট ভিসা আর অনেকগুলো টাকা দিয়ে দেওয়া হয় তো তুমি পৃথিবীর কোন জায়গাটা বেড়াতে যাবা? সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া কেন? ওখানে কেমন ছেলে পছন্দ? লাইফ পার্টনার হিসাবে ভালো মনে। আমার মনে অনেক ভালো। আপনার রাগ উঠলে আপনি রাগ থামানোর জন্য কি করেন? মেডিটেশন করি। সিরিয়াসলি এটা একটা মানে সেই আনসার, বিকজ আমিও সকালে উঠে ওরা মেডিটেশন করি 15 মিনিট পর্যন্ত। এটা আমাকে শুনে একটা আনসারটা ভালো লাগলো। আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আপনাকে যদি একটা সুপার পাওয়ার দেওয়া হয় তো আপনি পৃথিবী থেকে কোন জিনিসটা মিটিয়ে দিতে চান? রাগ। রাগ? যদি আপনাকে সারা জীবন একটাই ফুড খেয়ে থাকতে হয় তো আপনি কোনটা ফুড চয়েস করবেন? একটা ফুড খেয়ে আম। আম তো 6 মাস পাওয়া যায়, 6 মাস পাওয়া যায় না। আমার ইচ্ছে ওটা লাস্ট কাজ যদি পাওয়া যায় তাহলে আমি চাই। মালদার পাবলিক তো ভাই আম তো চয়েস করবে। যদি আপনাদেরকে পাসপোর্ট ভিসা আর অনেকগুলো টাকা দিয়ে দেওয়া হয় তো আপনি পৃথিবীর কোন জায়গাটা বেড়াতে যেতে চান? আমেরিকা। রাগ উঠলে রাগ থামানোর জন্য কি করেন? দেখে তো মনে হয় না আপনাদের রাগ উঠেও। খুব রাগ উঠে আমরা চিৎকার করি, তারপরে ফাইন করব, নিজেই থেমে যাই, শান্ত হয়ে যাই। আপনি কি করেন? মেডিটেশন। আমি ঘুমিয়ে যাই। আপনাকে যদি পাসপোর্ট ভিসা দিয়ে দেওয়া হয় আর অনেকগুলো টাকা দিয়ে দেওয়া হয় তো আপনি পৃথিবীর কোন জায়গাটা বেড়াতে যেতে চান? মালদ্বীপ। হ্যাঁ মালদ্বীপ। মালদ্বীপ। আপনি? প্যারিস। আমাকে নিয়ে চলেন, আমরা ঘুরে আসি। ওকে আপনাকে যদি সুপার পাওয়ার দিয়ে দেওয়া হয় তো আপনি পৃথিবী থেকে কোন জিনিসটা মিটিয়ে দিতে চান? এমন একটা জিনিস যেটা আপনি পৃথিবী থেকে মিটিয়ে দিতে চান? দরিদ্রতা। এটা একটা ভালো আনসার। আপনি? হিংসা। হিংসা? ও মাই গড। তুমি কি মিটিয়ে দিতে চাও পৃথিবী থেকে এমন একটা জিনিস? সুপার পাওয়ার দিলে তুমি কি মিটিয়ে দিবা পৃথিবী থেকে? বাজে লোক। লাইফ পার্টনার হিসেবে কেমন ছেলে চান? আপাতত ছেলে হলেই হলো। তুমি ছেলে হলে হবে? হ্যাঁ মানে ভালো সৎ অনেস্ট। আমি ভালো। যাই হোক থ্যাংক ইউ। তুমি তো ভাই। তোমাকে যদি সুপার পাওয়ার দেওয়া হয় তুমি পৃথিবী থেকে কোন জিনিসটা মিটিয়ে দিতে চাও? পলিউশন। পলিউশন এমন একটা জিনিস বললো যেটা মানে বাস্তবে মিটে যাওয়াটা দরকার, বাট যাই হোক অনেক ভালো আনসার ছিল। তোমাকে যদি অনেকগুলো টাকা দিয়ে দেওয়া হয়, পাসপোর্ট দিয়ে দেওয়া হয়, ভিসা দিয়ে দেওয়া হয়, তুমি পৃথিবীর কোন জায়গাটা যেতে চাও? তুমি তো আগে নিজের দেশে থাকতে, আমার কোনো অন্য জায়গার দরকার না। তোমাকে পাসপোর্ট ভিসা অনেকগুলো টাকা দিচ্ছে বেরোনোর জন্য, তুমি পৃথিবীর কোন জায়গাটা যেতে চাও?
জাপান কেন? আই এম অ্যানিমে ফ্যান। আপনাদের রাগ উঠে রাগ থামানোর জন্য কি করেন? চুপ করে বসে থাকি আর কিছু না, কাইকে বসে কথা বলি না। আমি নখ কাটি। হ্যাঁ আমি নখ কাটি। নখ কাটেন? আচ্ছা আপনাদেরকে যদি অনেকটা টাকা দিয়ে দেওয়া হয়, পাসপোর্ট ভিসা দিয়ে দেওয়া হয়, তা আপনারা পৃথিবীর কোন জায়গাটা যেতে চান? সে তো যাওয়ার জন্য অনেক জায়গা আছে। আমারও তাই। আমাদের একটা ফেসবুকের ফলোয়ার সাথে দেখা হয়ে গেছে আমাদের। ভিডিও কেমন লাগে? দারুণ লাগে তোমার ভিডিও। তোমার প্রথমে যখন এই এন্ট্রি সিনটা ছিল ওটা মারাত্মক, ও মেটা গেল ওটা সিন দারুণ। ও লিসি সুরাত। রাগ উঠলে রাগ থামানোর জন্য কি করো? আমার একটাই এরকম, বন্ধুর সাথে আমি কথা বলি। তোমাকে যদি অনেকগুলো টাকা দিয়ে দেওয়া হয় আর পাসপোর্ট ভিসা দিয়ে দেওয়া হয়, তুমি পৃথিবীর কোন জায়গাটা বেড়াতে যাবে? আমার এটা স্বপ্ন আছে দুবাই। ওকে, তোমাদের রাগ উঠলে তোমরা রাগ থামানোর জন্য কি করো? জল খাই, সিগারেট খাই, সিগারেট খাই। ভিডিওতে আপলোড করলে কোনো অসুবিধা নেই তো? না 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 না, আমিও সিগারেট খাই। তুমি? গাঁজা খাই। যদি সুপার পাওয়ার দেওয়া হয়, তুমি পৃথিবী থেকে কোন জিনিসটা মিটিয়ে দিতে চাও? আমি মেয়ে মিটিয়ে দিতে চাই। কেন কেন তুমি কেন কেন? মেয়ে দেখে তো আমাদের কিছু হচ্ছে না। তুমি মেয়ে মিটিয়ে দিতে চাও, তো আমি তোমার জন্য একটা কোয়েশ্চেন করছি, তোমার কেমন টাইপের মেয়ে চাই? কেমন টাইপের মেয়ে চাই? মেয়ে চাই। রাগ উঠলে রাগ থামানোর জন্য কি করো? রাগ থামানোর জন্য তো কিছু উপায় নাই, রাগ থামানো যায় না, বাট আমার ফ্রেন্ড গুলো আসবে না, এটা সব থেকে মেরে রাগ থামায় আর কিছু। আচ্ছা তোমরা কি করো? তোমরা কি সেম কাজ করো? হ্যাঁ, আমি তো বাড়িতে কাঁচুচ ভেঙে দাই সকেসে। কাঁচুচ ভেঙে দাই। তোমরা পৃথিবী থেকে কোন জিনিসটা মিটিয়ে দিতে চাও? পৃথিবী থেকে কাপলস। কেন সিঙ্গেল নাই ওই জন্য নাকি? আমরা সিঙ্গেল তাই জন্য। সিঙ্গেল আছে বলে কাপলস মিটিয়ে দিবে ভাই? রাগ উঠলে রাগ থামানোর জন্য কি করো? কি করবো, জিনিস তো ভাঙাচুরা করি না, আমার ওটা অভ্যাস নেই, খালি বালিশ নিয়ে কাঁদি। তুমি কি করো? আমি তো পুরো এত জিনিস রসুরি করে ফেলি, যতক্ষণ রাগ না থামে ততটাই। হ্যাঁ ফোন ভাঙবো না, ফোন আমাকে দিয়ে দিবো। কেমন ছেলে চাও? লাইফ পার্টনার হিসেবে তুমি কেমন ধরনের? আচ্ছা তুমি কেমন ধরনের ছেলে? আমার পিছনে অনেক দৌড়াতে থাকে, আমার পিছনে পাগল। ভাই তুই স্কেটবোর্ড কিনে নিয়ে আয়, দৌড়াবো তোকে। গল্প পাঠালাম মন কেমন রাতে, তুই ঝড় না হয় না, মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তো।